সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রাহু গ্রহের রত্ন গোমেদ পাথর। গোমেদ পাথর কেন ব্যবহার করতে হবে বা রাহু গ্রহ অশুভ হলে মানুষের কি কি সমস্যা হয়, আজকের ভিডিওতে জানতে পারবেন। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এবং আসল সিলনি গোমেদ পাথরগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্ত করতলের রাহু গ্রহকে আমরা ছায়া গ্রহ নামে বলে থাকি। দুটি গ্রহ ছায়া গ্রহ আছে, একটি হচ্ছে রাহু আর একটি হচ্ছে কেতু। আর রাহু গ্রহ যদি কোনো মানুষের ডিসফেভারে থাকে তখন তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। হস্ত করতলের এই যে স্থানটি আছে, এই স্থানটিকে আমরা রাহুর স্থান বলে থাকি, এই স্থানটিকেই রাহুর স্থান বলে থাকি। এই স্থানে যদি কোনো জাতক বা জাতিকার কালো তিল বা ক্রস বা ত্রিভুজ চিহ্ন থাকে বা জপ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনার রাহু গ্রহটি অশুভ অবস্থানে আছে। এছাড়া যদি কোনো জাতক বা জাতিকার জন্ম কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে তাহলে রাহু গ্রহের প্রতিকার করা প্রয়োজন। এছাড়া বিংশোত্তরী মতে রাহুর যদি দশা থাকে তাহলে রাহু গ্রহের প্রতিকার করা প্রয়োজন। রাহু গ্রহ খারাপ হলে বিশেষ করে মামলা মকদ্দমার আসামি হতে পারেন। রাহু গ্রহ খারাপ হলে হওয়া কাজটি বারবার পিছলে যেতে পারে, ইন পজিশনে এসে তীরে এসে তরি ভিড়তে পারে, এমন অবস্থা হতে পারে যদি কোনো জাতক জাতিকার রাহু খারাপ থাকে। রাহু খারাপ থাকলে অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে, রাহু খারাপ থাকলে হাড় মেরুদণ্ডে ব্যথা প্রবণতা হতে পারে, রাহু খারাপ থাকলে বদনাম অপমান অপদস্থ শিকার হতে পারেন, রাহু খারাপ হলে পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, রাহু খারাপ হলে হঠাৎ করে কর্মযোগ চলে যেতে পারে, রাহু খারাপ হলে কোনো কাজ শুরু করতে চাচ্ছিলেন শুরুতে ভালো হবে শেষটা খারাপ হবে, আর্থিকভাবে কোনোভাবেই আপনি উন্নতি করতে পারবেন না, ঋণের জালে ফেঁসে যাবেন, মানুষ আপনাকে অপমান অপদস্থ করবে, কোনো না কোনো ভাবেই আপনাকে বদনামের ভাগিদার করবে বা কেউ কোটচাল রত করে আপনাকে ফেঁসিয়ে দিতে পারে। রাহু খারাপ হলে কোনো না কোনো ঝামেলা আপনাকে ফাঁসাবেই, অর্যাচিত ভাবে পিছন থেকে গোপন শত্রুর আক্রমণের শিকার হতে পারেন। বিশেষ যেহেতু রাহু গ্রহটি হচ্ছে ছায়া গ্রহ, আর রাহু খারাপ হলে গোপন শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো না কোনো ভাবে, সম্পত্তিগত ভাবে হোক, আর্থিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, রাহু খারাপ হলে আপনি সমস্যায় পতিত হবেনই। সুপ্রিয় দর্শক বন্ধু, রাহু খারাপ হলে জ্যোতিষশাস্ত্রবিদরা গোমেদ পাথর ধারণ করতে বলে থাকেন। গোমেদ পাথর মূলত ভারতে পাওয়া যায়, ভারতে যে কালো গোমেদটি আছে যেটিকে আমরা গয়া গোমেদ বলে থাকি, আফ্রিকায় পাওয়া যায়, শ্রীলঙ্কায় পাওয়া যায়। তার মধ্যে শ্রীলঙ্কার গোমেদ হচ্ছে শ্রেষ্ঠ গোমেদ। শ্রীলঙ্কার গোমেদ পাথরের মধ্যে শ্রেষ্ঠ গোমেদ হচ্ছে সিলনি গোমেদ নামে যে গোমেদটিকে আমরা বলে থাকি। এগুলোর বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বর্তমান বাজারে পাওয়া যায়, কিন্তু বর্তমান বাজারে আসল পাথরের মতো দেখতে হুবহু নকল পাথরও বের হয়েছে। এই আসল আর নকলটি চেনা সাধারণ মানুষের পক্ষে দুষ্কর দায়। এক শ্রেণীর অসাধু বিক্রেতারা আসলের নাম করে নকল পাথরটি ধরিয়ে দিচ্ছেন এবং কিছু ক্রেতা কম টাকায় ভালো জিনিস কেনার আশায় প্রতারিত হচ্ছেন। অনেকেই ফেসবুকে লাইভ করে বা বুস্ট আপ করে বা বিভিন্নভাবে অ্যাড দিয়ে তাদের প্রচারণা চালান। তারা বলেন যে বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান, বাংলাদেশের বৃহৎ কালেকশন, এই ধরনের কথা বলে আকৃষ্ট, মনোহারী কথা বলে মানুষকে আকৃষ্ট করেন ঠিকই, কিন্তু রত্ন পাথরটি দেন অসঠিক রত্ন, যেটি মোটো রত্ন পাথর নয়, সেটি হচ্ছে ক্রিস্টাল কাঁচ জাতীয় এক ধরনের হিটেজ করা পাথর, যেগুলো দেখতে হুবহু সিলনি গোমেদের মতো। অরিজিনাল সিলনি গোমেদ সরিষা তেলের মতো হবে, দানা দানা হবে। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরটি হচ্ছে অরিজিনাল সিলনি গোমেদ। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল সিলনি গোমেদ। আমি আপনাদেরকে এবার বেশ কিছু সিলনি গোমেদও দেখাবো আজকের ভিডিওতে, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। সিলনি গোমেদ নামে বর্তমান বাজারে এক ধরনের প্রতারণা চলছে। আফ্রিকান গোমেদকে সিলনি গোমেদ বলে চালিয়ে দিচ্ছেন কিছু অসাধু বিক্রেতারা। এই কাজগুলো যারা করছেন তারা মূলত জেনে শুনেই
এই অন্যায়গুলো করছেন ক্রেতার সাথে। ক্ষণিকের লাভের আশায় এই কাজগুলো যারা করেন তারা হয়তো ক্ষণিকের লাভবান হন, কিন্তু দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে কখনোই যদি ব্যবসা করেন তাহলে মানুষকে ঠকিয়ে কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয়। আর মানুষ যখন বিপদে পতিত হন, বিভিন্ন ঝামেলায় পড়েন বা বিভিন্ন সমস্যায় পড়েন, তখনই কিন্তু জ্যোতিষীর কাছে বা রত্নপাথরের ব্যবসায়ীর কাছে যান। সেই সুযোগগুলো নিয়ে অসৎ ব্যবসায়ীরা এই কাজগুলো করে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিওতে আমি প্রায় ভিডিওতে রত্নপাথর সরাসরি দেখাই, আপনারা যেন আপনাদের কষ্টার্জিত টাকাগুলো অসৎ ব্যবসায়ীদের না দেন, কারণ অসৎ ব্যবসায়ীদের দিয়ে তারা দিন দিন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন আর আপনারা ডে বাই ডে উন্নতির জায়গায় অবনতি হচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি সেই সিলুনি গোমেদ পাথরগুলো আপনাদেরকে দেখাবো যেখান থেকে রত্নপাথর ক্রয় করবেন। আগে জানবেন যে আপনার রাহু সমস্যা আছে কিনা, আপনার গোমেদ পাথরটি ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা, কত ক্যারেটের গোমেদ পাথর ব্যবহার করবেন বা কোন আঙ্গুলে ব্যবহার করবেন, কোন ধাতুতে ব্যবহার করবেন বা কোন সময়টি ব্যবহার করবেন। প্রতিটি রত্নপাথর ব্যবহার করার পূর্বে পঞ্জিকা দেখে অমৃত যুগ মহেন্দ্র যুগ দেখে তার বাদে সেই রত্নটি ধারণ করা উচিত, তাহলে আপনি উপকৃত হবেন। কখনোই নিজের খেয়াল খুশি মতো রত্নপাথর ব্যবহার করে উপকার তো পাবেনই না, বরঞ্চ হিতে বিপরীত রেজাল্ট দিতে পারে। আজ আমি আপনাদেরকে সেই গোমেদ পাথরগুলো দেখাবো যেটি রাহুর রত্ন বা রাহুর গোমেদ বলা হয় থাকে, সিলোনি গোমেদ। আমার এখানে যে পাথরগুলো আপনারা দেখছেন এটি হচ্ছে সেই সিলোনি গোমেদ। এখানে প্রত্যেকটি পাথর শ্রীলঙ্কান গোমেদ, ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু। এই গোমেদগুলো হচ্ছে সিলোনি গোমেদ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। আপনাদের সুবিধার্থে আমি পাথরগুলো দেখাচ্ছি, আপনারা যেন আপনাদের কষ্টার্জিত টাকা অসৎ ব্যবসায়ীদের পকেট ভারী না করেন। এই যে গোমেদগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি গোমেদ সিলোনি গোমেদ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, বিভিন্ন সাইজের আছে। বাংলাদেশের অনেক জ্যোতিষী আমার প্রতিষ্ঠান থেকে খুচরা বা পাইকারি রত্নপাথর নিয়ে থাকেন, তাদের এলাকায় বিক্রি করেন, অনেকেই আছেন। এছাড়া অনলাইনের যুগে দেশের বাইরে অনেকে আমার কাছ থেকে রত্নপাথর নিয়ে যান ব্যবহারের জন্য, অনেক ভাই বিশেষ করে মিডিল ইস্ট বা ইউরোপ কান্ট্রির অনেক দেশের থেকেই আমার কাছ থেকে রত্নপাথর নিয়ে যান। বাংলাদেশে সুন্দরবন এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে পার্সেল নিয়ে থাকেন অনেকেই খুচরা এবং পাইকারি। রত্নপাথর, যে কোনো রত্নপাথর আপনি ব্যবহার করার পূর্বে সেই রত্নপাথরটি সঠিক কিনা, সেই রত্নপাথরটির হার্ডনেস ভালো কিনা, সেই রত্নপাথরটি শ্রীলঙ্কান কিনা, সেই গোমেদ পাথরটির সরিষা তেলের দানা আছে কিনা, সেটি আগে ভালো করে যাচাই করবেন। দেখুন আমার হাতের এই যে গোমেদ পাথরটি, এটি সরিষা তেলের মতো দানা, এইখানে প্রত্যেকটি গোমেদ পাথরে সরিষা তেলের মতো দানা আছে, আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই যে গোমেদগুলো, এগুলো হচ্ছে সিলোনি গোমেদ, এগুলো আমরা সাধারণত শ্রীলঙ্কার গোমেদ বলে থাকি। এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। গোমেদ পাথর বিভিন্ন শেপের আছে, বিভিন্ন সাইজের আছে, আপনি চাইলে আপনার শরীরের ওজন আপনার বয়স অনুযায়ী অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন কখনোই কোন রত্নই নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করা ঠিক নয়, অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে কোন রত্নটি প্রয়োজন, কোন গোমেদটি কত ক্যারেট গোমেদ আপনার প্রয়োজন সেটি জেনে বুঝে ব্যবহার করবেন, তাহলে আপনি উপকৃত হবেন এবং রত্নপাথর শুদ্ধি করে ব্যবহার করবেন। বাজার থেকে কোনো কিছু ক্রয় করে কিন্তু আমরা সেই জিনিসটা ব্যবহার করি না, সেটি ধুত করতে হয়। যেমন গোমেদ পাথর গুরুচনা রসের ধুত করতে হয়, গোলাপ জল, ঘি বা মধু, জাফরানের পানি বা জাফরান জল যেটিকে আমরা বলে থাকি জাফরান জল, আর যদি কর্পূর কারো ঘরে থাকে তাহলে কর্পূর দিয়েও একসাথে শুদ্ধি 30-40 মিনিট ভিজিয়ে রেখে যে কোনো মঙ্গলবার ডান হাত অথবা বাম হাতের এই মিডল ফিঙ্গারে, ডান হাত অথবা বাম হাতের এই মিডল ফিঙ্গারে ব্যবহার করতে পারবেন গোমেদ পাথরটি। তবে আমি আবারও বলছি, আপনার বয়স আপনার শরীরের ওজন ছাড়া অতিরিক্ত ওজনের পাথর ব্যবহার করবেন না, আবার আপনার কম ওজনের পাথরও ব্যবহার করবেন না আপনার শরীরের ওজন এবং বয়স ছাড়া, তাহলে কিন্তু কাজ হবে না। যেমন ডাক্তার সাহেব বলে থাকেন আপনার শরীরের ওজন বা বয়স অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধ দিয়ে থাকেন, অত পাওয়ারের ওষুধ দিয়ে থাকেন, তেমনি এই রত্নপাথরগুলো কিন্তু পাওয়ার আছে। এই গ্রহরত্নগুলো, যেগুলো গ্রহরত্ন আছে, উপরত্ন ছাড়া গ্রহরত্নগুলো আছে, এগুলো শরীরের সাথে অ্যাডজাস্ট করলে খুব দ্রুত ফল দিবে, আর যদি শরীরের সাথে অ্যাডজাস্ট না করে তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না।
সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি তত্ত্ববহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।